ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের আশেপাশে আমরাও খুব ভালো আছি। তো আজকে তো সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, তো সারাদিনে কোনো ব্লগ ব্লগ কিচ্ছু করিনি। তো রাতে হচ্ছে আজকের মেনুটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বাড়িতে সবাই বলছে যে হচ্ছে চলো খিচুড়ি খাই আজকে। তো ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তো ওইদিকে দেখো ছোট যা খিচুড়ি সব সবজি আর কি কাটতেছে। তো এক জায়গায় সব কিছু হবে, সবজি চাল ডাল দিয়ে একবারে খিচুড়ি। তো আজকে খিচুড়ি হবে আর পাঁপড় ভাজা হবে, তাতে এগুলোই খাওয়া হবে আজকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগ বলবো না, এটা ছোট্ট একটা ভিডিওই হবে, তো তোমরা দেখো। কি কি কাটছিস মানুষই? আলু কোয়াশ বাঁধাকপি। আলু কোয়াশ বাঁধাকপি, তো এগুলোই হবে। আর ডাল কি দিবি, মুগ ডাল ইয়া মসুর ডাল? মসুর ডাল, মসুর ডাল। আজকে মসুর ডাল দিয়ে খিচুড়ি খাবো, আমাদের মসুর ডাল দিয়ে খিচুড়ি খাইতে খুব ভালোবাসে সবাই আর কি। তো এই দিকে যাই, সব কিছু কাটা কমপ্লিট। এই যে মসুর ডাল নিলাম, মসুর ডাল দিয়ে খিচুড়িটা করবো। আর মসুর ডাল, মসুর ডালটাকে আগে ভাজি নেবো, ভাজি হচ্ছে তারপরে ধুয়ে, তারপরে এই হচ্ছে আতর চাল, আতর চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবজি আমার ধুয়ে পরিষ্কার করা আছে। কড়াই গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো শুকনো করে আর কি। ডালটাকে ভাজবো, ডালটাকে বোঝে ভাজে শুকনো কলায় ভাজতে হবে, ভাজে হচ্ছে তারপরে গা ধোবো, ওইটাকে ধুয়ে নেবো। কারা কারা মসুর ডালের খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। সবজি ধুয়ে একবারে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এদিকে আতপ চালটা ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমাকে শুকনো লঙ্কা, পাঁচ শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, এখানে আছে তোমার হচ্ছে পাঁচফোড়ন, আর এদিকে ডালটাকে। তো আমার মসুর ডাল ভাজা আর কি হয়ে গেছে, তো এটাকে এখন নামাবো। গরম হয়ে গেছে, এটা তেল দিয়ে দেবো। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, তো এখন দিব হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে গোটা শুকনো লঙ্কা, এখন দিব হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লাল হয়ে যাবে, তারপর দিব হচ্ছে আদা। তো এখানে কিন্তু আদা রাখছি আমি, কিন্তু করে তো এখন দিয়ে দিব হচ্ছে লবণ, দিয়ে দিব হচ্ছে হলুদ, তো আজকে ভিডিওটা আমাকে একা একা শুট করতে হচ্ছে। তো আমার যে আর কি আমার মেজো যা, ওই তো আমাকে ভিডিওগুলো শ্যুট করে দেয়, তো তো নাই গাও গেছে বাপের বাড়িতে। তো ছোট যা মানে আর কি করতো, তো ছোট যায় ওই যে বাবু আমাদের কাঁদতেছে, তো ওকে এখন খাওয়াবে ঘুম পড়াবে, তার জন্য আমি একা একা ভিডিওটা শ্যুট করছি। যদি তোমাদের একটু দেখতে অসুবিধা হয় তো একটু মাফ করে দিও, তো একটু মেনটেন করে নিও, তোমরা একটু মানিয়ে নাও। তো ওইভাবে ভিডিওটা আমি শ্যুট করছি, তো আমি এক হাত দিয়ে আর কি ভিডিও শ্যুট করতেছি, এক হাত দিয়ে এদিকে ফোন পিন আঁকছি। যাই হোক, ভালো দেওয়া হয়ে গেছে সবজিটাকে, তো একটু ঢেকে দেবো ওইটাকে। তো এদিকে একটুখানি সিদ্ধ হয়ে নিক, তারপর আবার আসছি ফিরে। তো এই পাশে হাঁড়িতে একটু জল বসাই দিই, তো এই হাঁড়িতেই খিচুড়িটা করবো, তখন জলটা একটু ফুটুক। তো এই হাঁড়িতেই খিচুড়িটা করবো, তো হাঁড়িতে একটু জল বসাই দিলাম। এদিকে সবজিটা আর কি হচ্ছে, এদিকে ডাল চাল এখন আবার দিব, দিয়ে হচ্ছে তো এই এখানে হচ্ছে মসুর ডালটা যেটা ভেজে আমি ধুয়ে রাখছি, এটা দিয়ে দিব এখন। এখন
এখন চালটা দিয়ে দেবো। এখানে আমার হাফ কিলোর মতনই হবে, হাফ কিলোর মতো চাল নিলাম, আতপ চাল। চাল ডাল সবজি একসাথে এটাকে ভালো মতো কষাবো, তারপরে গিয়ে ওই হাঁড়িতে দিব, দিয়ে হচ্ছে ফিটিং হয়ে যাবে। তো এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দেবো, আজকে খিচুড়ি করে খাওয়াবো, কারাকারে খিচুড়ি খাবে, চলে আসো। বর্ষার দিনে ঝুমঝুম করে পড়ছে বৃষ্টি, সাথে থাকবে খিচুড়ি। আমার প্রায় কোথানো হয়ে গেছে, ডাল সবজি। তো এই যে সবকিছু হাড়িতে দিয়ে দিলাম, তো এখানেই হবে খিচুড়িটা, তো এদিকে পুটো তখন একটু। তো আমার খিচুড়ি একদমই রেডি, দেখো খিচুড়ি হয়ে গেছে। এটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে একটু ঘি, দিয়ে দিব এক চামচের মতো, বেশি ঘি দিব না, আমার শাশুড়ি মা অতটা ঘি পছন্দ করে না। আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা, তো আমার খিচুড়ি একদমই রেডি। তো আমরা বাবা গরম খিচুড়ি, বাবা হচ্ছে চারটে কাঁচা লঙ্কা, তো আমার খিচুড়ি একদমই কমপ্লিট। তো একটু পরে আমরা খাবো, ততক্ষণ একটু ঢেকে দিই, ব্যাস গ্যাস একদমই অফ। তো এখন আমরা সবাই মিলে খিচুড়ি খাবো, তো গরম গরম খিচুড়ি রেডি। এদিকে মা খাচ্ছে, এদিকে আমার বেবি, এদিকে আমার ছোট জা, ছোট মেয়ে, এদিকে আমার বর, সবাই মিলে আর কি এই ঘি নিচ্ছে। ঘি দিছি কিন্তু ওকে একটু বেশি করে ঘি লাগবে। এই যে আমার থালা, সবাই মিলে এখন আমরা খিচুড়িটা খেয়ে নিব।
ভাই, বলো বলো।